আশ্বিনের অমাবস্যা ও ভরা পূর্ণিমায় দেশের নদনদী মোহনা এবং উপকূলীয় এলাকায় মিঠা পানিতে ডিম ছাড়ার জন্য আসে মা ইলিশ। আর তাই এ সময় মাছের অবাধে ডিম ছাড়ার সুযোগ দিতে 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতোমধ্যেই নৌকাসহ মাছ ধরার সরঞ্জামাদি গুটিয়ে নিয়েছেন চাঁদপুর, ভোলা ও বরগুনাসহ অন্যান্য উপকূলীয় অঞ্চলের জেলেরা। জাল আর নৌকা মেরামতেই সময় কাটছে তাদের। তবে এ সময় অসাধু চক্র বা মৌসুমি জেলেদের ইলিশ শিকার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জেলেদের। আমরা যে বর্তমানে যে নদীতে আশ্বাস নিয়ে যাইতেছি, মাছ পোনার গতি বলা যায় না। এখন আমাদের মাছ বাজারে ইলিশ নাই বললে চলে, আর জাইলেরা বন্যার কারণে যাইতে পারে নাই। সরকার অভিযান দিছে, অভিযান পালন করতে যায়, আমরা জাল ছাবার সব উড়ে লেছি। বাইদিন অভিযান আমরা পালন করুম, ইহা নদীর মাছ থাকে তো নদীর নাও, এছাড়াও যে মাছ না থাকে তার নেওয়া সম্ভব নাই। নিষেধাজ্ঞাকালীন চাঁদপুরের নিবন্ধিত 43,700, ভোলার প্রায় 1,34,000 এবং বরগুনায় 36,014 জেলেকে এককালীন 25 কেজি করে চাল সহায়তা দেয়া হবে। তবে অনিবন্ধিত জেলেদের সহায়তার আওতায় আনারও দাবি উঠেছে। সেই সঙ্গে সহায়তার পরিমাণ বাড়ানোর পাশাপাশি নগদ অর্থ সহায়তারও দাবি জেলেদের। যাত্রা অভিযান দেয় 2 মাস, মাইলেশ অভিযান দেয় 1 মাস, তাহলে 3 মাস আমাকে কোনো কাজ থাকে না। আমরা জাল নৌকা না পাইলে আমরা খামো কি? আর কিছু যদি নগদ অথবা কিছু চাল টাল যদি দিতে তা আমরা কিছু ঋণ টিন আসি, বাচ্চা কাছে চালিয়ে খাইতে পারব, চলতে পারব। 20 কেজি চালে কী হয়? আর তো কিছু দেয় না, 20 কেজি চালে দেয়। প্রচার প্রচারণা বিভিন্ন মাছঘাটে, সমস্ত আমাদের 130টা মাছঘাট আছে, এই 130টা মাছঘাটেই আমরা পথসভাও করছি, সচেতনতা সভা করেছি এবং প্রত্যেকটা মাছঘাটে আমরা এটা ব্যবস্থা করতেছি যে নৌকা যেন নদীতে না যেতে পারে। এ সময়ে বিভিন্ন এনজিওর ঋণের কিস্তি এবং মহাজনের দাদনের টাকা পরিশোধে হিমশিম অবস্থা হয় জেলেদের। তবে মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞার সময় এনজিওগুলোকে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই আইন যদি ব্যর্থ করে ভঙ্গ করে সেখানে 1 থেকে 2 বছরের জেল এবং সাথে আলাদাভাবে 5,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তাদের কাছ থেকে জন্য কোনো এনজিও কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠান যেন কোনো কিস্তি আদায় না করে, এই ব্যাপারে আমাদের জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। এদিকে প্রজনন এবং মা ইলিশের সুরক্ষা নিশ্চিতে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স, নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। কোস্টগার্ড, নৌপুলিশ সহ নদীতে সার্বক্ষণিক টহল দিবে প্রশাসন। যে কেউই হোক না কেন, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক আর জনপ্রতিনিধি হোক আর আপনার আড়তদার বা মৎস্যজীবীরাই হোক, যে কেউ এই অভিযানকে ব্যাহত করার চেষ্টা করবে তাদের প্রত্যেকেই আইনি আওতায় আনা হবে, বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এই প্রচার প্রচারণার মধ্যে দিয়ে মানুষকে আমরা সচেতন করছি যাতে এই 22 দিন, এই 12 অক্টোবর থেকে 2 নভেম্বর আমাদের 3টা যে নদী, বিষখালী, বলেশ্বর এবং পায়রা, এখানে যাতে কেউ না নামতে পারে এবং ইলিশ নির্বিঘ্নে এইখানে ডিম পাড়তে পারে এবং এই মাইগ্রেটরি রুট ব্যবহার করে দেশের অভ্যন্তরে বিভিন্ন নদীতে গিয়ে তারা ডিম ছাড়তে পারে। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে এই নিষেধাজ্ঞা কতটা সুফল আনতে পারবে তা নির্ভর করছে অভিযানের সফলতার উপর। তাই প্রয়োজন প্রশাসনের কঠোর নজরদারি। সাদাত শাহেদ, এখন 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।